মাছ অনেকেরই পছন্দের খাবার, আবার অনেকে খাবার হিসেবে নয়, ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য ছোট ছোট মাছ অ্যাকোরিয়ামে রাখতে পছন্দ করেন। বাংলাদেশ ও কলকাতার বাজারে ইলিশকে সবচেয়ে দামি মাছ হিসেবে ধরা হয়। তবে পৃথিবীতে এমন অনেক মাছ রয়েছে যা আপনাকে অবাক করবে শুধুমাত্র তার দামের কারণে। আজ এমনই এক অবাক করা মাছ সম্পর্কে বলবো যার দাম শুনলে আপনার চোখ কপালে উঠবে। আজ যে মাছটি সম্পর্কে বলতে যাচ্ছি এটি পৃথিবীর সবচেয়ে দামি মাছ। তাহলে চলুন ভিডিওটি থেকে জেনে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে দামি মাছটির সম্পর্কে। পৃথিবীর সবচেয়ে দামি মাছ হলো টুনা মাছ। তবে শুধু টুনা বললে ভুল বলা হবে, কারণ টুনা মাছের অনেকগুলো প্রজাতি রয়েছে। এর মধ্যে সবচেয়ে দামিটি হলো ব্লুফিন টুনা। বঙ্গোপসাগরে এই মাছ তেমন একটি পাওয়া যায় না। সাধারণত বঙ্গোপসাগরে যে সকল টুনা পাওয়া যায় তা আকারে ছোট এবং ওজনে 4 থেকে 5 কেজির বেশি হয় না। তবে মাঝে মাঝে অনেক বড় আকৃতির টুনাও ধরা পড়ে যার ওজন 40 থেকে 50 কেজি পর্যন্ত হয়ে থাকে। এই কারণেই বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলির বাজারে ছোট টুনা ভালোই পাওয়া যায়। আমাদের মধ্যে অনেকে এই টুনা মাছগুলোই খেয়ে থাকবেন। মনে রাখবেন, পৃথিবীর বিখ্যাত ব্লুফিন টুনা খাওয়া সকলের ভাগ্যে হয় না। তার কারণ হিসেবে বলতে গেলে, প্রথমত এই মাছ আটলান্টিক মহাসাগরের অনেক গভীরে নির্দিষ্ট কিছু অঞ্চল ছাড়া পাওয়া যায় না। দ্বিতীয়ত, যেখানে এই মাছ পাওয়া যায় তার তীরবর্তী অনেক দেশে এই মাছ ধরা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। কারণ এই ব্লুফিন টুনা আজ প্রায় বিলুপ্তির পথে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ অনেক দেশে এই মাছ ধরলে 15 বছরের জেল ও বিপুল অঙ্কের জরিমানা করা হয়ে থাকে। এই কারণেই জাতিসংঘ 2017 সাল থেকে প্রতি বছর 2ষা মে বিশ্ব টুনা দিবস পালনের ঘোষণা দিয়েছেন। তবে এশিয়ার দেশ জাপানের ক্ষেত্রে বিষয়টি খুবই ব্যতিক্রমী। এই দেশে এই মাছটির জনপ্রিয়তা এতটাই বেশি যা আপনি কল্পনাই করতে পারবেন না। তাদের বড় বড় ফিশ মার্কেট সহ রেস্তোরাঁগুলিতে এই মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই দেশে এই মাছটির চাহিদা প্রায় আকাশ ছোঁয়া। এখানে এক একটি ব্লুফিন টুনার বাজার মূল্য কয়েক কোটি টাকারও উপরে হয়ে থাকে। সামুদ্রিক এই মাছটি এমনিতেই অনেক সুস্বাদু ও পুষ্টিকর হয়ে থাকে। আমাদের দেশে নববর্ষে যেমন পিঠাপুলি খাওয়ার নিয়ম রয়েছে, ঠিক তেমনই জাপানের ক্ষেত্রে এই মাছটিকে খাওয়া হয়ে থাকে। তাই জাপানি নববর্ষের শুরু থেকেই এই মাছ খুব চড়া দামে বিক্রি হতে শুরু করে। জাপানিরা সাধারণত এই মাছ কাঁচা খেয়ে থাকে। এছাড়া এটি দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করা হয়ে থাকে। বাংলাদেশের জেলেরা মাছটিকে বোম মাছ হিসেবে চেনেন। ভারতেও অঞ্চলভেদে এই মাছটির নাম বিভিন্ন রকমের হয়ে থাকে। এই তো সেদিন প্রায় 31 লক্ষ মার্কিন ডলার বা 26 কোটি টাকা খরচ করে একটি বিশালাকার টুনা মাছ কিনলেন জাপানের এক নামি রেস্তোরাঁ ব্যবসায়ী। জাপানের উত্তর উপকূলে কিছুদিন আগেই বিপন্ন প্রজাতির এই মাছটি ধরা পড়ে। তোয়েসু নামক টোকিওর একটি মাছের বাজারে নতুন বছরেই নিলামে উঠেছিল 278 কেজির এই মাছটি। জাপানের যেই ব্যবসায়ী এই মাছটি কিনেছিলেন তার নাম কিয়োশি কিমুরা। এর আগেও 2013 সালে এরকমই একটি কিংটুনা কিনে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। সে সময়ও তিনি প্রায় 10 কোটি টাকা দিয়ে মাছটি কিনেছিলেন। টোকিওর সিকুজিতে একটি রেস্তোরাঁ চালান ব্যবসায়ী কিয়োশি কিমুরা। সিকুজি বিশ্বের নাম করা মাছের বাজারগুলোর মধ্যে একটি। ব্যস্ত এই মাছের বাজার ঘিরে রয়েছে একাধিক রেস্তোরাঁ। এই এলাকায় একটু ঢু মারলেই কানে আসবে মাছের দর কষাকষির আওয়াজ। বর্তমানে টুনা মাছের নিলামে বিক্রি হওয়া ও বিশেষ টুনা কাটিং দেখতে দেশ বিদেশ থেকে বহু মানুষ জড়ো হন সিকুজি সহ জাপানের বিভিন্ন মার্কেটে। সিকুজি এখন পর্যটকদের ঘুরতে যাওয়ার একটি বিশেষ স্থানে পরিণত হয়েছে। আজকাল প্রায়শই সোশ্যাল মিডিয়ার দৌলতে ঠিক পটলের মতন দেখতে দুই পাশে সূচালো ও মাঝখানে মোটা এই টুনা মাছ কাটিংয়ের ভিডিও নিশ্চয়ই কেউ না কেউ দেখেই থাকবেন। মাছটির দেহে কাটার ভাগ খুবই কম হয়ে থাকে। পুরো মাংসের স্তরে ভরপুর থাকে এই মাছটি। এটি কাটিংয়ের জন্য থাকে দক্ষ কাটিং মাস্টার। যেমন তেমনভাবে কাটিংয়ে মাছের দাম অনেকটা কমে যায়। সঠিকভাবে কাটিংয়ের ওপর মাছের লাভ লোকসান অনেকটাই নির্ভর করে। এই মাছটি কাঁচা ও রান্না করে উভয়ভাবেই খাওয়া যায়।
তবে জাপান সহ অন্যান্য দেশে এই মাছটি কাঁচা হিসেবেই বেশি খাওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, মাছটির সম্বন্ধে এত কিছু জানার পর কারো কারো হয়তো এটিকে একটু খাওয়ার ইচ্ছে মনে জাগতেই পারে। তাই যদি হয়ে থাকে তাহলে আপনাকে একটু আশাহত হতেই হবে, কারণ আমাদের লোকাল মার্কেটে 3-5 কেজি ওজনের, 300-350 কেজি দরের বঙ্গোপসাগরের প্রাপ্ত ছোট জাতের টুনা খেয়েই আপনাকে সন্তুষ্ট হতে হবে। তো বন্ধুরা, আপনি সন্তুষ্ট হন বা না হন, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে এই রকম মাছ ও অন্যান্য প্রাণী বিষয়ক ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।